الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعن نبي سعيد المقبري عن أبي هريرة رضي الله تعالى عنه أنه مر بقوم بين أيديهم شاة المصلية فدعوه فأبى أن يأكل وقال خرج رسول الله صلى الله عليه وسلم من الدنيا ولم يشبع من خبز الشعير بريد أرشوك আমরা ইতিপূর্বে রসুল আকরামসলামের দুনিয়ার ভোগ করার যে ব্যাপারটুকু সেটা অনেক হাদিস দ্বারা সুস্পষ্ট করে বোঝানোর চেষ্টা করেছি এবং সাহাবেক রামেরও জীবন কেমন ছিল সেটাও একটু আন্দাজ আমরা করতে পেরেছি যে তারাও রসুলের আদর্শে আদর্শবান হয়েছিলেন এবং সে আদর্শ অনেকে ধরে রাখারও চেষ্টা করেছেন হ্যাঁ যেটা আমরা হজরত আবু আদর্শ থেকে বুঝতে পাই যে হজরত আবু সঈদ মকবরি থেকে বর্ণিত মকবরী থেকে তিনি বলেন যে আবু হরেরা দিয়ে আল্লাহ রানহ এক কিছু মানুষের পাড় দিয়ে যাচ্ছিলেন যে যাদের সামনে ছিল আপনার ভুনা ছাগল ছাগল ভুনা করে তারা খায় এরকম আরব দেশের প্রচলন আছে পুরো ছাগলকে ভুনা করে এরকম তারা খায় তখন তারা হজরত আবুহরাকে ডাক দিলেন তাদের সাথে খাওয়ার জন্য হজরত আবুল আবুহারি আল্লাহ বললেন না আমি খাবো না তোমাদের সাথে এবং এটাই বললেন যে খরচা রসুর আল্লাহ দুনিয়া ওলাম আমিন আবজের শাহর যে রসুল আকরম সাল্লাহিসাম দুনিয়া থেকে বিদায় নিলেন অথচ তিনি আপনার জবের রুটি খেয়ে প্যাট ভরতে পারেননি আর আমি আপনার বুনা করে ছাগল খেয়ে প্যাট ভরতে যাব সেটা হতে পারে না তিনি রসুল আকরামসালামের যে দুনিয়াকে কম ভোগ করার যে চেতনা সেই চেতনাকে ধারণ করেছিলেন এই জন্য তিনি সেই সময় অস্বীকার করেছিলেন সে ভুনা ছাগল খাওয়ার জন্য সুতরাং যতই আমরা দুনিয়াকে কম ভোগ করতে পারি ততই আমাদের ফায়দা সেটা আমাদের খেয়াল রাখা উচিত আল্লাহ জন আমাদেরকে হ্যাঁ সেটার প্রতি খেয়াল রাখার তৌফিক দিন ওসললা মোহাম্মদ ওয়ালহিহি